হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকেও এক উদ্দেশ্যবিহীন যাত্রা শুরু করে দিলাম, কারণ বাসায় আর কোথায় বসে বসে থাকবো, তো একটু ঘুরতে আসলাম। আমার সঙ্গে কাজিন ব্রাদার আছে, সে ড্রাইভিং করতেছে আর আমি ভিডিও শ্যুট করতেছি। তো এই ভিডিওটা মূলত কোনো কিছু পাবেন না, তো যারা বিজি আছেন তারা এই ভিডিওটা দেখবেন না, কারণ এই ভিডিওতে দেখার মতো সেরকম কিছু পাবেন না, কারণ জাস্ট আমরা একটু ঘুরতে আসছি, তাই একটু ভিডিও করছি আর কি, সেগুলোই আর কি আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো দেখতে থাকুন, এখন আপনারা দেখতে থাকুন কোথায় যাই আমরা। তো বন্ধুরা, গাড়ি দিয়ে ঘোরাঘুরি করলে তো আপনারা জানেনই গাড়ির খাওয়া যেটা, তো ফুয়েল তো ভরাতেই হবে। তো তার জন্য আমরা ফুয়েল পাম্পে আসলাম, এখানে পেট্রোল ভরাতে আসলাম। তো এখানে তো দেখি প্রচুর ভিড়, তো এখন হচ্ছে একটু লেট করতে হবে। তো বন্ধুরা, আমরা এখন কার্ড পেমেন্ট করব, তার জন্য এটিএম কার্ডটা বের করে নিলাম, তারপর তেল ভরাতে হবে। তো বন্ধুরা, আমি এখানে তেলটা অর্ডার করলাম, এখন আবার এখানে কার্ড পেমেন্ট করার জন্য সে রেডি করতেছে সুইপ মেশিনটা। তো আমি এখানে আবার পাসওয়ার্ডটা দিতে বলছে। তো বন্ধুরা, আপনারা আমার এটিএমের পাসওয়ার্ডটা তো সরাসরি দেখতেই পাচ্ছেন, কী করব, তো সেটা তার উপায় নেই, যাক কোনো সমস্যা নেই। তো এখন পেমেন্টটা সাকসেসফুল হলো, এখন তেলটা ভরিয়ে দিবে। তো এখন দেখতেই পাচ্ছেন আমাদের আসামে কীভাবে আসলে ফুয়েল পাম্পের অবস্থাটা কি, আপনারা বুঝতেই পাচ্ছেন। এটা পেমেন্ট হয়ে গেল সাকসেসফুল, এখন ওখান থেকে তেলটা দিবে কি আসলে অর্ডার করতে হবে প্রথম। তো এখানে তেলটা হয়ে যাচ্ছে, তারপর আমরা আবার রওনা দেব, কোথায় যাই তার কোনো ঠিক ঠিকানা নাই। তবে দেখতেই পাচ্ছেন কীভাবে আসলে কাটাতে তেল ভরানো হচ্ছে, এখন তেলটা ভরানো শেষ, এখন সে নিয়ে ওটাই করতে করে দিচ্ছে আর কি, দেখতে পাচ্ছেন। তারপর এখন আমরা চলে যাব। তো আমাদের তেলটা ভরানো শেষ হয়ে গেছে, তোমার এটিএমটা নিও, এটিএমটা কোথায় দেবো এখান থেকে দিলাম। হ্যাঁ ঠিক আছে, চলো এখন। তুই রাখিস কি খবর আমার, মনে তোরই প্রেমের ইতুল পার, দূরে রাখিস না আমাকে আর, তোরই প্রেমে পড়ে যাবো আমার। মে রাখিস কি খবর আমার, মনে তোরই প্রেমের ইতুল পার, দূরে রাখিস না আমাকে আর, প্রেমে পড়ে যাবো আবার। কেন জানি ঘুরে ফিরে তোর কাছে আসি, বারে বারে কেন তোর চোখ দেখে ফাঁসি, বল না রে মে কিছু বল না রে, তুই তোকে কেন আমি ডুবে ডুবে এত ভালোবাসি। কেন জানি ঘুরে ফিরে তোর কাছে আসি, বারে বারে তোর চোখে চোখ রেখে ফাঁসি, বল না রে মে কিছু বল না রে, তুই তোকে কেন আমি ডুবে ডুবে এত ভালোবাসি। তো বন্ধুরা, আপনাদেরকে একটা বস্তু দেখাবো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটুকু জায়গা কিন্তু অয়েল ইন্ডিয়া, মানে বঙ্গাইগাঁও রিফাইনারির পুরো প্লান্ট এরিয়া। তো এখানে কিন্তু আসলে পেট্রোল ডিজেল, যেটা আপনারা জানেনই, পেট্রোল ডিজেল এখানে রিফাইন করা হয়। তো বন্ধুরা, আপনারা তো জানেনই আসামে আসলে পেট্রোল ডিজেল গ্যাসের জন্য ইন্ডিয়ার বিখ্যাত একটা জায়গা। তো এটা হলো বঙ্গাইগাঁও রিফাইনারির প্ল্যান্ট এরিয়া, তো আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। তো এখানে ১০০ বিঘা এখানে মাটি পুরো প্ল্যান্টের জন্য আছে এখানে, তো তারই পাশ দিয়ে আর কি আমরা যাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু, বাট আপনাদেরকে ক্যামেরাতে দেখাতে পাচ্ছি না, তো আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো বঙ্গাইগাঁও রিফাইনারি, আর বঙ্গাইগাঁও রিফাইনারি এটা আসলে ফার্স্ট গেট, অনেকগুলো গেট আছে। তো এই গেটটা দিয়ে আসলে এমপ্লয়িরা এখানে এন্ট্রি করে। তো আসলে আপনারা আপনাদেরকে দেখাবো যে, কারণ বঙ্গাইগাঁও রিফাইনারির সাইড দিয়ে যাচ্ছি, তো বাইরে থেকে আসলে ভিতরের কিছু অংশ যদি দেখতে পারি আপনাদেরকে দেখাবো যে এই রিফাইনারিগুলো আসলে কীরকম দেখতে। তো এখানে কুলম থাকবে, হিটার থাকবে, দেখতেই পাচ্ছেন এরকম আর কি ভিতরে অনেক। তো ব্যাপারটা বোঝানো সম্ভব না, যারা সৌদিয়ান কাউন্টিতে আছেন বা এগুলো রিফাইনারিং প্রসেসের সঙ্গে জড়িত তারাই বুঝতে পারবেন আসলে পেট্রোলিয়াম রিফাইনারিগুলো কতটা বিশাল, আর কতটা বিশাল জায়গা নিয়ে তৈরি, অনেক অনেক বিশাল জায়গা নিয়ে তৈরি এই রিফাইনারিগুলো। তো ব্যাপারটা ওরকম। তো এখানে শুধু এলপিজি না, পেট্রোল ডিজেল এয়ারক্রাফ্ট অয়েল সব ধরনের আর কি এখানে রিফাইনারি করা হয়, তার জন্য জায়গাটা অনেক বিশাল আর কি। তো বন্ধুরা, বাসার জন্য কিছু মার্কেটিং করার কথা ছিল, তো এখানে আবার কিছু কেনাকাটা করতে আসলাম। তো দেখুন আমরা এখন কোথায় যাই কি করি, দেখতে থাকুন ভিডিওটি। তুই রাখিস কি খবর আমার, মনে তোরই প্রেমের ইতুল পার, দূরে রাখিস না আমাকে আর, তোরই প্রেমে পড়ে যাব আমার। মে রাখিস কি খবর আমার, মনে তোরই প্রেমের ইতুল পার, দূরে
তোর কাছে আসি বারে বারে কেন তোর চোখ দেখে ফাঁসি বলার মে কিছু বলার তুই তোকে কেন আমি ডুবে ডুবে এত ভালোবাসি কেন জানি ঘুরে ফিরে তোর কাছে আসি বারে বারে তোর চোখে চোখ রেখে ফাঁসি বলার মে কিছু বলার তুই তোকে কেন আমি ডুবে ডুবে এত ভালোবাসি তো বন্ধুরা এখন আমরা একটু দাঁড়াবো এখানে তো দাঁড়িয়ে কিছু কিনতে হবে মানে চাউল কিনতে হবে তো আপনারা দেখতেই পারবেন তো এই তো অলরেডি আমরা চাউল কিনা হয়ে গেছে এখন কর্মচারী একটা গাড়িতে চাউলটা দিচ্ছে দেখতেই পাচ্ছেন এখন হয়ে গেল এখন আমরা আবার চলে যাব কোথায় যাব কোনো ঠিক ঠিকানা নাই চলুন আমাদের সঙ্গে ওকে গাইস এখন আমরা কোথায় যাচ্ছি ওকে চলো চলো ভাই চলো বাংলাদেশ যাচ্ছে এখন আমাদের আসলে বাংলাদেশ জমে যাবে রে তোর পিছু পিছু ছুটে ওই মন নেবো লুটে আমি হতে পারি বোকা তবে লয়াল বটে তোর প্রেমে আমি তো বন্ধুরা আমরা এখন একটা গ্রামীণ পরিবেশের রাস্তা খুবই সুন্দর একটা চারপাশে গাছপালা খুবই সুন্দর ওই রাস্তাটিতে যাচ্ছি তো এটা বঙ্গাইগাঁও কলেজের পাশেই তো এখানে একটা নতুন একটা ট্রেন্ডিং চলতেছে এখানে কিন্তু একটা পুকুর বানানো হয়েছে মানে পুকুরটা আগেই ছিল কিন্তু পুকুরের চারপাশে আসলে পারে আড্ডা মারার জন্য একটা সিস্টেম করে দিয়েছে এই এইটুকু জায়গা আর কি সন্ধ্যাবেলা লাইটিং আছে এখানে সন্ধ্যাবেলা যখন আপনি এখানে আসবেন খুবই মানুষ এখানে ভিড় হয় মেনলি কই দিনের জন্য খুবই ট্রেন্ডিং চলছে এখানে সন্ধ্যাবেলা ফটো তোলার জন্যই আসলে এখানে অনেকেই ভিড় করে এটা হলো ওই পুকুরের পারে কিছু হাঁটার জন্য জায়গা করে দিছে তো সন্ধ্যাবেলা খুবই ভিড় হয় এখানে তো বঙ্গাইগাঁওর আর কি বঙ্গাইগাঁওয়ের একটা ট্রেন্ডিং জায়গা এখানে এটা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা চারপাশে কী সুন্দর সবুজ সবুজ রাস্তাটা খুবই ভালো লাগে এই রাস্তাটা তো এটা হলো আপনার একটা বঙ্গাইগাঁও কলেজের সাইড দিয়ে আর কি টাউন থেকে একটু দূরে আর কি অন্যদিকে আর কি যাওয়ার এটা রাস্তা তো জায়গাটা একটু গ্রাম গ্রাম ফিল হয় ভালো লাগে আর কি দেখতে পাচ্ছেন বন্ধুরা বন্ধুরা আকাশটাও দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখা যাচ্ছে আজকের আকাশ খুবই সুন্দর একটা দৃশ্য ওয়েসম খুব সুন্দর আকাশ দেখা যাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ সো মাচ সবাইকে